নমস্কার, আমি ইলামানি শাহ, ডাক্তারপাড়া সেবাসঙ্গ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ 4 ও 5 সম্পর্কে আলোচনা করব। তো শ্রী শ্রী লক্ষ্মীদেবীর পরিচয় ও পূজা পদ্ধতি। লক্ষ্মীদেবীর পরিচিতি। লক্ষ্মীদেবী সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। লক্ষ্মীদেবী হচ্ছে সম্পদ, সমৃদ্ধি ও সম্পদের দেবী। সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। লক্ষ্মীদেবীর গায়ের রং ধূসর, সাদা ও উজ্জ্বল হলুদ এবং নীলাভ হয়ে থাকে। তিনি সৌন্দর্যের দেবী, সম্পদের দেবী। লক্ষ্মীদেবী সম্পদের দেবী এবং সৌন্দর্যের দেবী। আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের উপর, আমাদের পরিবারের উন্নতিটা নির্ভর করে সম্পদের উপর। আর এই সম্পদের মধ্যে রয়েছে ভূমি, পশু, শস্য, জ্ঞান, ধৈর্য, সততা ও শুদ্ধতা ইত্যাদি। তাহলে আমরা এগুলো এই লক্ষ্মীদেবীর কাছ থেকে পেয়ে থাকি। লক্ষ্মীদেবীর পূজা করেই আমরা এই সম্পদ পেয়ে থাকি। লক্ষ্মীদেবীর পূজা পদ্ধতি। লক্ষ্মীদেবীর পূজার পদ্ধতি হিসেবে
শুদ্ধ আসনে বসে আসমন করে পূজাটা শুরু করতে হয়। লক্ষ্মীদেবী পূজা করার সময় শুদ্ধ আসনে বসে আসমন করে নিয়ে লক্ষ্মীদেবীর পূজা করতে হয়। এটা আসমনের যে একটা মন্ত্র আছে, সুসি মন্ত্র আর কি, যে ওম শ্রী বিষ্ণু, বিষ্ণুর নামে এটা, ওম নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, এটা বলে আমরা আসমন করি। এবং সেটা পরবর্তীতে আবার আমার পাপ বিমোচন যাতে হয়, আমি এই যে লক্ষ্মী দেবীর পূজাটা করতেছি, এই পূজা করার সময় ওম নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু বলে তারপরে আবার ওম নম অপবিত্র পবিত্র বা সর্বস্থান মত বিপাজা ছেড়ে কুণ্ডলী তাঙ্ক সবাজ্য অভ্যন্তরে শুচি, এটা বলে নম শুচি, নম শুচি, নম শুচি, নম পাপ পাপ কর্মহা পাপাত্মা পাপ সম্ভাবান প্রায়না কুণ্ডলী তাঙ্ক সর্বগর্ব হরি হরি, এটা বলে আমরা পাপ থেকে যাতে আমরা এই যে পূজাটা করতেছি এতে যে আমাদের পাপ হবে সেটা থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার জন্য প্রথমে আমরা আসমন করে নিয়ে, তাহলে আমরা কি করলাম, প্রথমে এটা আসমন করতে হবে। আসমন করার সময় এটা কার নাম করে, শ্রী বিষ্ণুর, শ্রী বিষ্ণুর, শ্রী বিষ্ণুর নাম করে আমরা সেটা তাহলে প্রথমে ওম নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু তিনবার বলে নিয়ে তারপরে নম অপবিত্র, যাতে আমরা আমাদের যে অপবিত্র শরীরটা এটাকে পবিত্র করার জন্য আমরা কি করব, গঙ্গা জল দিয়ে বা তুলসী পাতা জল দিয়ে আমরা এটা ছিটাবো, ছিটাইয়ে আবার এটা নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিপা জচ্ছরে কুণ্ডলিকাক্ষ সবাজ্য অভ্যন্তরে শুচি, তাহলে আমার কি হলো, আমার দেহটা শুচি হলো। তারপরে কি করতে হবে, নম পাপমান পাপকর্মহান পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাইমান কুণ্ডলিকাক্ষ সর্বগর্ব হরে হরি, মানে আমরা যে এই যে লক্ষ্মী দেবী পূজাটা করতেছি এই পূজা করার সময় আমাদের যে পাপটা হতে পারে, আমাদের মনের অজান্তে আমরা কত ভুল করে ফেলি, সেই ভুলটা যাতে না হয় সেই কারণে আমরা এই মন্ত্রটা আগে পাঠ করে নেব, নিয়ে তারপরে আমরা পূজা শুরু করব। পূজা শুরু করে আমরা প্রথমে কি করব, পঞ্চদেবতার পূজা করব। পঞ্চদেবতার পূজা করার পরে আমরা পঞ্চদেবতার পূজা করার সময় প্রথমে আমরা গণেশের পূজা করব। যে কোনো পূজার শুরুতেই কিন্তু গণেশের পূজাটা করতে হয়, কোন দেবতার, গণেশের, গণেশের পূজাটা করে নিয়ে তারপরে গণেশের পূজাটা করে নিয়ে তারপরে আমরা পূজা শুরু করবো। গণেশের প্রণাম হচ্ছে কি, যেমন একদন্ত মহাকায় লম্বদান গণপতি গজানন বিঘ্ন নাশকরম প্রণাম হচ্ছে, এই যে গণেশের আমরা মন্ত্রটা পাঠ করে নিয়ে বা গণেশের পূজাটা করে নিয়ে আমরা তারপরে লক্ষ্মী দেবীর পূজাটা শুরু করব। তারপরে লক্ষ্মী দেবীর ধ্যান করতে হবে, তারপরে লক্ষ্মী দেবীর উপকরণ, বিভিন্ন উপকরণ দিয়ে আমরা পূজা করতে পারি, পঞ্চ উপচারে পূজা করতে পারি, ষড়শ উপচারে, দশ উপচারে। পঞ্চ উপচারটা মানে কি, শুধুমাত্র ধূপ দীপ বা জল মিষ্টি ফল ফুল পাতা এগুলো দিয়ে আমরা পূজা করতে পারি, ষড়শ উপচার নৈবেদ্য, তারপর বিভিন্ন মানে উপচার দিয়ে আমরা পূজা করতে পারি, আবার দশ উপচারও করতে পারি, বিভিন্নভাবে আমরা এটা পূজা করতে পারি। তবে মৌলিক নীতি, পূজার যে মৌলিক নীতি হিসেবে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রথমে ধ্যান করতে হবে, তারপরে পূজা মন্ত্র পাঠ করতে হবে, তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করতে হবে। তো এটা আমরা লক্ষ্মী দেবীর যে পূজা করতে গেলে প্রথমে আমরা কি করব, প্রথমে লক্ষ্মী দেবীর ধ্যান করব। লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্রটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ধ্যান করবো, ধ্যান করার পরে আমরা পুষ্পাঞ্জলি মন্ত্র প্রদান করবো। পুষ্পাঞ্জলি মন্ত্রটা হচ্ছে ওম নমস্তে, তাহলে লক্ষ্মী দেবীর একটা ধ্যান মন্ত্র আছে, ধ্যান মন্ত্রটা হচ্ছে ওম পাশা ক্ষমতম সুবিজ্ঞ সোময় পদ্মাসনস্থম ধায়স্ব শ্রিয়ম ত্রৈলক্ষম মাতরম গৌরবর্ণম সর্বাঞ্চ সর্বলঙ্কর ভূষিতম রক্ম পদ্ম গ্রহরাম বরদান লক্ষ্মীদের নতুন। তারপরে আছে লক্ষ্মী স্তোত্র, ওম ত্রৈলক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থান সুস্থিরা কৃষ্ণ তথা ভৌময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বরা ভূতা হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ ধারিণী দাদা শৈতানী নমামি লক্ষ্মী সৌন্দর্য জপতে স্থিরা লক্ষ্মীর ভবিষ্যৎ পৌত্র সহ
তো যাই হোক, এটা ধ্যান মন্ত্র বলে নিয়ে আমরা তারপরে লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো। পুষ্পাঞ্জলি মন্ত্রটা হচ্ছে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসি গরিপ্রিয়ে, ওম নমস্তে সর্বভূতানাং বরদাসি গরিপ্রিয়ে যা গতিস্থান প্রকরণানাং সামনে ভক্ত দর্শনা। এটার অর্থটা হচ্ছে যে হে হরিপ্রিয়া, তুমি সকলকে বর দিয়ে থাকো, তোমার আশ্রিতদের যে গতি হয় তোমার অর্চনার দ্বারা আমরাও যেন তা হয়, আমারও যেন তা হয়, তোমাকে নমস্কার। এটা হচ্ছে লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র। তারপরে আছে লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র বলতে হবে। প্রণাম মন্ত্রটা হচ্ছে যে ওম বিশ্বরূপস্ব ভাজাসী পদ্মে পদ্মে রয়ে শুভে সর্বত পাহিনা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমো নম। অর্থাৎ হচ্ছে যে হে দেবী কল্যাণী বিশ্বরূপ বিষ্ণু শ্রী বিষ্ণুর স্ত্রী, তিনি তুমি পদ্মা ও পদ্মার আলার সকলকে শুভ ফল দাও, তুমি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো, আমি তোমাকে নমস্কার করি। লক্ষ্মী দেবীর পূজাটা হচ্ছে এটা বলে প্রণাম, লক্ষ্মী দেবীকে প্রণাম করতে হবে। লক্ষ্মী দেবীর পূজা হিন্দু পরিবারে প্রত্যেক বৃহস্পতিবারে সবাই এই পূজাটা করে, করে লক্ষ্মী দেবীর পাঁচালি করতে হয়। তবে লক্ষ্মী দেবীর পূজাটা আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এটা পূজা করা হয়। বছরে এই দিনে হচ্ছে আশ্বিন মাসের পূর্ণিমা যে তিথি থাকে, শুক্লপক্ষে যে পূর্ণিমা তিথি, সেই তিথিতে লক্ষ্মী দেবীর পূজাটা করা হয়। এটা কোজাগরী লক্ষ্মী পূজা। তাহলে আমাদের এই লক্ষ্মী পূজাটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। সবাই সুস্থ থাকো, বাড়ির সবাই কিনে সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।